নাফিসা নজরুল ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরগঞ্জে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাফিসা নজরুল ফাউন্ডেশনের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ নজরুল কন্যা কিশোরগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নুরলিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জিলুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 113টি পরিবারকে 113 বান্ডেল টিন ও প্রত্যেককে নগদ 3000 টাকা প্রদান করা হয়। বাংলাদেশ ডেস্ক, বংশাই নিউজ, নিউ ইয়র্ক, আমেরিকা।